নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত। রহস্য পাহাড়, শীতকালে বাঙালির আর কি চাই বলুন তো, একটু আড্ডা। তাই আজকে আমরা আড্ডা দিতে চলে এসেছি অন্তর্ধান ছবির মিউজিক লঞ্চে। আমার সঙ্গে বসে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী এবং উজ্জয়িনী মুখার্জি। তো প্রথমে আমি তনুশ্রীর কাছে জানতে চাইবো, তোমার তনুশ্রী হয়ে ওঠার কাহিনীটা জানতে চাইবো। ভাবছেন আপনারা যে আমি কেন এই প্রশ্নটা করছি, উত্তরটা তনুশ্রী দেবে। অ্যাকচুয়ালি তনুশ্রী মানে এই ছবিতে অন্তর্ধানে আমার রিল নামও তনুশ্রী, এবং তনুশ্রী হয়ে ওঠার গল্পটা যদি বলতে হয় তাহলে একটাই কথা বলবো যে এই ছবিটা শুরু থেকে আমি জড়িয়ে আছি। তো মানে গল্পটা যখন অরিন্দমদা বোন ছিলেন এবং অরিন্দমদার সঙ্গে যেহেতু সেরকম একটা ইয়ে শেয়ার করি যে কোনো গল্প কী লিখছো কিনে, ওটা একটা সবসময় আমার মাথায় ওটা চলে। এবং অরিন্দমদাকে জিজ্ঞেস করেছে কী লিখছো, এবার কী তৈরি হবে, কী ভাবছো, তো তখন বলে এরকম একটা গল্প আছে পাচ্ছি। বেশ, যেই শুনলাম যে কাসৌলিতে নর্থ ইন্ডিয়ায় শ্যুট হবে তখন একটা আলাদা আনন্দ এবং থ্রিলার। তো তারপরে গল্পটা শোনালো, স্ক্রিপ্টটা শোনালো, স্ক্রিপ্টটা মোটামুটি লেখা ছিল, একটা একভাবে লেখা ছিল, সেটা শোনালো। তখন আমরা আমাদের মতামত দিলাম, আমি চিন্টু মানে আমাদের যে সৌভিক আমাদের যে ডিওপি এবং আমাদের চিপ এডি বাপ্তান্দা, আমরা চারজন মিলে এখানে বসেছিলাম এবং শুনলাম। তো তারপরে অরিন্দমদা বেশ কিছুদিন পরে বললো যে এরকম, এবং আমার নামটা কিন্তু আমার নাম জাস্ট তনুশ্রী বলে লেখা আছে বলে এরকম জাস্ট একটা নাম দিয়েছিল। তারপর ওটা নিজের রিয়েল নাম, ওটা আর চেঞ্জ করেনি, বলে এটা ঠিক আছে থাক, তোর নামই থাক। ভাবলাম যে বেশ রাখো। তো এভাবেই এবার ছবিটার জন্য প্রডিউসার এলো, জোগাড় হলো, এবং সেখানে তারপরে ছবিটা শুটিং করা হলো। মমদিও জানতেন এটার ব্যাপারে, তারপরে পরম অন বোর্ড হলো যে পরমকে ভাবা হচ্ছে। বেশ, তো তারপরে ছবির শুটিং শুরু হলো, আজকে ছবির মিউজিক লঞ্চ। এবং উজ্জয়িনী আমাদের খুব প্রিয় একটা গান উজ্জয়িনী গিয়েছে, এবং আমাদের ছবিটা 10ই ডিসেম্বর রিলিজ। সো লেটস সি। আচ্ছা, এবার উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনীর কাছে যেটা জানতে চাইবো যে তোমার এই সিনেমার সফর কীভাবে শুরু হলো? আমার সফর বলতে, আমি আগের যে ছবিটা হয়েছিল ফ্ল্যাট নাম্বার 609, সেখানে গান গাইবার সৌভাগ্য পেয়েছিলাম। এবং তারপরে রাতুলদা যখন বললো যে আরেকটা ছবি করছেন অরিন্দমদা এবং সেখানেও একটা গান আছে, তো আমি তো ভীষণ আনন্দিত হলাম যে আরেকটা গান গাইবার সুযোগ পাবো। সো রাতুলদা একটা অদ্ভুত সুন্দর কম্পোজিশন, আর অম্বরীশদা, অম্বরীশ মজুমদার গানটা লিখেছেন। প্রদ্যুৎ চ্যাটার্জি খুব সুন্দর যন্ত্রানুষঙ্গ করেছে, এবং দেবজিৎ পুরো গানটার রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং সবটা করেছে দেবজিৎ সেনগুপ্ত। সো একটা দারুণ লালাবাই যাকে বলে, মানে বাংলায় আমরা বলতে পারি ঘুমপাড়ানি গান, কিন্তু এই গানটার একটা পার্সোনাল আমার ইনসিডেন্ট আছে। যখন গানটা আমি সবে রেকর্ড করেছি এবং আমাদের তো গান রেকর্ড করার পরেই একটা ড্রাফট আমি একটু চাই, একটু শুনতে চাই কেমন লাগছে, কোথায় কেমন লাগছে, কিছু যদি চেঞ্জেস করা যায়। সেই গানটা আমি শুনছিলাম এবং তখন আমার বন্ধুর, আমার বান্ধবীর সদ্যজাত মেয়ে আমার পাশে বসেছিল, হ্যাঁ মানে শুয়েছিল আর কি, এখন তখন একেবারেই ছোটো। তো তখন হঠাৎ শুনতে শুনতে গানটা ও ঘুমিয়ে পড়ে। সো এই যে ইনসিডেন্টটা হলো, তারপর থেকে আমি বললাম যে বুঝলাম যে এই গানটা সত্যিই যারা শুনবে তাদের সবারই একটা শান্ত, একটা কামিং ডাউন, একটা রিল্যাক্সেশন হবে, তো যেটা ভীষণ দরকার আজকের সময়ে। তো এই গানটা অবশ্যই শুনবেন, সবাইকে শোনাবেন, আর অন্তর্ধান ছবিটা রিলিজ করছে 10ই ডিসেম্বর, থিয়েটারে দেখতে যাবেন। আচ্ছা তনুশ্রী, একটা জানতে চাইবো যে এই ছবিতে তুমি পরমব্রতর বিপরীতে রয়েছো, তো বন্ধুর সাথে কাজ করা, তোমরা খুব ভালো বন্ধু, বন্ধুর সঙ্গে কাজ করার উপকারিতা আর অপকারিতা? বন্ধুর সঙ্গে কাজ করার উপকারিতা ডেফিনেটলি বেশি, অপকারিতা হলো প্রচুর পেছনে লাগে, এবং মানে টেক ইট ফর গ্রান্টেড, বুঝতে পারলে, কিন্তু সেটা আমরা পছন্দ করি, কিন্তু আমিও টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নিই, নেবই, এবং সেভাবেই ব্যাপারটা আরও বেশি মানে সুন্দর হয় এবং ভালো। এবং শুধু পরম নয়, রজতাবদা, আমাদের অনিদা এবং নীলদা, সবাই, মমদি,
পুরো টিমটা আমাদের খুব ফ্যামিলির মতো, এবং ১৬-১৭ দিন প্রায় ছিলাম তো কাসলিতে একটা না, তো ডেফিনেটলি আমি উজ্জয়িনীকে খুব মিস করেছি। ওখানে থাকলে গান বাজনা প্রচুর হতো, কিন্তু সেটা আর হয়নি, হয়েছে ইনফ্যাক্ট পরম ওরা মানে রনিদা আমরা প্রচুর গান বাজনা শুনেছি। আমরা যখন আড্ডা দিতাম সবাই মিলে, কারোর একটা ঘরে আড্ডা দেওয়া হতো এবং সেখানে মিউজিক চলতো, সেসব সব হতো। আচ্ছা, ওখানে নাকি তুমি নাকি হনুমানের পাল্লায় পড়েছিলে, সেটা কি ব্যাপার? বিশাল একটা, মানে ওখানে আমাদের মেলে, মানে কাসলিতে যে মেলটা ছিল ওখানে যেদিনকে, মানে আমাদের ওই আশেপাশে 3-4 দিন ওখানে শুটিং ছিল, এবং যখন ওখানে শুটিং করছি, যেই ধরো কখনো তোমার শট নেই, ওই ছোট্ট 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 দোকান হয় না, দোকানের মতো দোকান রয়েছে প্যালে, তো খুব বড় সড়ো কিছু দোকান না, ছোটো ছোটো দোকানের মোমো পাওয়া যায়, ফ্রেঞ্চ টোস্ট পাওয়া যায়, হ্যাঁ দারুণ লাগে। আর ওরকম ঠান্ডা ওয়েদার, কুয়াশা, তার মধ্যে আমরা এরকম খেতে চলে যেতাম কখন, হয়তো আমার হয়তো একদিন মাঝখানে হয়েছিল, একদিন কিছু দিন শুটিং ছিল না আমার সেদিনকে, তো আমি চলে গেছিলাম, ওদের সবাই সব শ্যুট করছিলো ওইখানে, তো আমি চলে গেছিলাম ওই দোকানটায়। দোকানে এবার গিয়ে খাচ্ছি টাচ্ছি মোমো খেয়ে বেরোবো, যেই দেখি আমার সামনে একজন বেরিয়েছে এবং তারা হাতে খাবারের থলেতে প্যাক ফ্যাক করে নিয়ে বেরিয়েছে। ও ঠিক যেই বেরিয়েছে হনুমান হাত থেকে খাবার নিয়ে চলে গেছে। তো দোকানে যে মালিক সে বলছিল যে বা এখানে দোকানে বসে খেলেও কিছু করে না, যেই নিয়ে বেরোবে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, মানে তোমাকে বসে খেয়ে যেতে হবে, প্যাকেট দেখলেই সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, তো ওইটা। অন্তর্ধান ছবিতে কিডন্যাপ রয়েছে, তো উজ্জয়িনী তুমি যদি কোনোদিন কিডন্যাপ হয়ে যাও তাহলে কি কি ঘটনা ঘটতে পারে বলে তোমার মনে হয়? বাসা, এটা খুব খারাপ প্রশ্ন। উজ্জয়িনী কিডন্যাপ, কিডন্যাপ হলে উজ্জয়িনীর মা অসুবিধে হবে, উজ্জয়িনী তো কিডন্যাপ হয়ে গেছে, ও আর কি করবে, ও তো জানে না কিডন্যাপ হয়ে গেছে বিষয়টা, ঠিক বুঝলাম না তো। তনুশ্রী, এখানে তুমি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছো, তো সাধারণত অভিনেতারা যেটা করে ব্যক্তিগত জীবন থেকে কিছু একটা অনুপ্রেরণা খুঁজে নেয় নিজেদের অভিনয়ের রসদ জোগানোর জন্য, তো তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছো বা তুমি কোন জায়গা থেকে অনুপ্রেরণাটা পেয়েছো? এখানে মানে এই অন্তর্ধান ছবিতে অভিনয়ের জন্য অন্য অনুপ্রেরণা, মানে আমার যে চরিত্রটা প্লে করেছি তার বয়স একটু আমার থেকে বেশি, একটু ম্যাচিওর, হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে, তো 12-13 বছর একটা মেয়ে আছে, ফলে আমি আর পরম দুজনেই যে হাজব্যান্ড ওয়াইফ প্লে করেছি সেই কাপলটা একটু মানে অবভিয়াসলি ম্যাচিওর, যে মানে বা মানে পরমের যে রোলটা, হিজ আ টিচার, প্রফেসর অ্যাকচুয়ালি, তো মেয়েটি হাউস ওয়াইফ, মেয়েটি ফ্রম দিল্লি, ওরা ওখানে এখন থাকে, ওখানকার প্রবাসী, তো প্রবাসী মানে আমি আমার কিছু প্রবাসী বন্ধু বান্ধবদের দেখেছি তারা খুব যেভাবে তারা বিহেভ করে, মানে ফ্যামিলির সঙ্গে খুব অ্যাট্যাচ, তো সেইটা আমার অনুপ্রেরণা ছিল আমার এ ছিল। বাকি তো খুব যে খুব আর ছবিটাতে যে আমাদের চরিত্রটা একদম অন্যরকম একটা চরিত্র তা নয়, ইটস ভেরি নর্মাল ক্যারেক্টার, বাট এগেন নর্মালের মধ্যে ওটাকে ওভাবে ডিজাইন করতে হয়, তো ওইটা আমার কাছে আমি ব্রিফ হিসেবে নিয়েছিলাম যে খুব ওদের অ্যাটাচমেন্টটা খুব বেশি। এবার উজ্জয়িনীর কাছে আসবো, একটু ব্যক্তিগত একটা প্রশ্ন জানতে চাইব, তোমার নাকি ভেতরে খুব জ্বালা, ইনস্টাগ্রামে দেখলাম আমি, জ্বালা আমি এটা জানতে চাইব, আমি দেখেছি কিন্তু ভিডিওটা, ওটা একেবারেই আমার বন্ধুর জ্বালা, সেটা আমি রিলে আমার মধ্যে নিয়ে এসেছি। আমার খুব কাছের বন্ধু দুজন, ওরা একটা সিঙ্গেল রিলিজ করেছে, সেটা রিল করেছিলাম ওই জন্য, হ্যাঁ ওটা হাফ ট্রুথ দেখেছো তুমি, পুরোটা পুরোটা রিসার্চ করোনি, ওই জাস্ট দেখে জাস্ট চলে এসছো বিষয়টা, একটু রিসার্চ করতে হতো। আচ্ছা, এই না হয় গেল, আমার অনেক দিন ধরে তোমার কাছে একটা জিনিস জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে তোমার নামের স্পেলিংটা আছে TN, সাধারণত TAN হওয়ার কথা, তো এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে? হ্যাঁ, নিউমারলিক করিয়ে সেটা চেঞ্জ করা হয়েছে, আমার নিউমারলিক করেন, আমার মা তাকে দেখিয়েছে, আমি বললাম যদি কিছু উন্নতি হয় করে নিই মাকে সন্তুষ্ট করার জন্য। মায়ের কথা সবসময় শুনে চলা উচিত, সেটা আমিও চলি, ছবিতে অন্তর্ধান ছবিতে আমার মেয়ে আমার কথা শোনেনি, সেই জন্যই তার এই অবস্থা হয়েছে, মায়ের কথা শুনে চলবে?
আচ্ছা, এবার আরেকটা বিষয় সেটা জিজ্ঞেস করতেই হচ্ছে, যেহেতু শীতকাল পড়ে গেছে, বিয়ের মরশুম শুরু হচ্ছে, এদিকে ভিকি ক্যাটরিনার বিয়ে হচ্ছে, চতুর্দিকে হয়ে গেছে, এবার আমাকে এদিকে যেতেই হবে, কারণ আমাকেও এই প্রশ্ন অনেকে করে থাকে। তো দুজনের কাছে প্রশ্ন, তো বিয়েটা কি হচ্ছে? আমার যখন বিয়ে হবে তোমরা জানতে পারবে, এখন বিয়ের কোনো ইয়ে নেই, প্ল্যানিং নেই, যখন হবে জানতে পারবে। ভালো। আচ্ছা, এবার 10ই ডিসেম্বর সিনেমা মুক্তি পাচ্ছে, এবার দুজনেই কি বলবে সিনেমাটা নিয়ে দর্শকদের? 10ই ডিসেম্বর আমাদের ছবি অন্তর্ধান আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে সিনেমা হলে রিলিজ করছে। এখন 70% অকুপেন্সি সবাই দেখতে যাচ্ছে, এবং অনেক ছবি দর্শক খুব সুন্দরভাবে নিয়েছে, যেরকম বাংলা ছবি যে যতগুলো রিলিজ করেছে, হিন্দি ছবি যেগুলো রিলিজ করছে, ভালো ছবি, একদম নর্থ ইন্ডিয়ায় পাইন ট্রির প্রচণ্ড প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে ওখানে, সুন্দর জায়গা, এবং শেখপুরম একটা জায়গায় একদম থ্রিলার শ্যুট করা। তো আপনাদের খুব ভালো লাগবে ছবিটা, 10ই ডিসেম্বর প্লিজ দেখবেন। ছবিতে আমি আছি, বরমব্রত রয়েছে, মমতা শঙ্কর রয়েছে, রনিদা রয়েছে, আমাদের রজগদত্ত, হর্ষ ছায়া রয়েছে, সুজন মুখার্জি রয়েছে, এবং উজ্জয়িনী গান গেয়েছে, আজকে তার মিউজিক লঞ্চ। সো 10ই ডিসেম্বর দেখতে আসবো। আচ্ছা, এবার আমি উজ্জয়িনীর কাছেও জানতে চাইবো যে সেই দর্শকদের কী বলতে চাইবেন, এবং শেষটা উজ্জয়িনীর গান দিয়েই হবে। তো আমি মাইকটা এবার উজ্জয়িনীকে হ্যান্ড ওভার করে দেবো, আপনারা সংবাদ প্রতিদিন .in দেখতে থাকুন। কী আর বলবো, থিয়েটার্স আর সেফ, কারণ এর মধ্যে অনেকগুলো ছবি দেখে ফেলেছি, এবং সবাই থিয়েটারে মানে সিনেমা হলে বেশ প্রোটোকলস মেনেই চলছেন, মাস্ক পরেই সবাই থাকছেন। সো আপনারাও আসুন, থিয়েটার্স আর সেফ, আর অন্তর্ধান দেখুন, কারণ এই এই বিষয়টা না, এই ফিলিংটা না ঠিক ওটিটিতে হয় না, এই যে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখা, এই ফিলিংটা কোথাও আপনি বাড়িতে বসে যদি আপনার যদি 52 ইঞ্চি মানে টেলিভিশনও থাকে, তাহলেও স্মার্ট টিভি থাকলেও ওই সিনেমা হলটা সিনেমা হলেই ভালো লাগে। সো আসুন, দেখুন কেমন লাগলো, অবশ্যই জানান সকলকে। এই বলে রাতুল দার কম্পোজিশন, আবার বলি রাতুল শঙ্কর, অম্বরীশ দার লেখা একটি গান, রাজা রানী। রাজা রানীর গল্পগুলো কখন যেন সত্যি হলো, ব্যঙ্গমার ব্যঙ্গমীয় তোমরা কোনো গান শুনিও। থ্যাংক ইউ।